বর্তমানে প্রতিটি মানুষ ধনী দরিদ্র নানা সমস্যায় ভুগছে যার অর্থ আছে তার শারীরিক পারিবারিক সমস্যা যার অর্থ নেই তার আর্থিক অনটন বড় সমস্যা এই সমস্যা আছে বলেই কি মানুষ ধর্ম ঠাকুর দেবতাকে আঁকড়ে ধরে আছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সত্যি কি সমস্যার সমাধান পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় মানুষের সমস্যা তার নিজের কাছে মানুষ কখনোই নিজের দোষ দেখতে পায় না অন্যের দোষ দেখে সেগুলি নিয়ে চর্চা করে এতে মন খারাপ হয় যে যা করছে করুক তুমি তাতে নজর দিও না তাহলে তোমার চিন্তা থাকবে না এটা একটা অভ্যাসের ব্যাপার তুমি যাই দেখো না কেন সেটা নিয়ে ভাববে না তাহলে ধীরে ধীরে তোমার ভাবনার বিষয়টা পরিবর্তিত হয়ে যাবে প্রত্যেকটি মানুষ ঈশ্বরের সৃষ্টি ন্যায় অন্যায় সব কিছুই তার ইচ্ছাতে হয় এখানে তোমার কিছু করার বা ভাবার দরকার নেই ঈশ্বর সৃষ্টি করেছে বিনাশও তার হাতে মানুষ জন্ম জন্মান্তরে যে কর্ম করে থাকে সেটাই তাকে ভোগ করতে হয় মানুষ সকলেই সুখে ও আনন্দে থাকতে চায় সুখ ও আনন্দ সবই মানুষের মনে এই মনকে জয় করতে হবে আনন্দ সেটা হচ্ছে অনুভূতি যা অনুভব করতে হয় এর কোনো ব্যাখ্যা দেওয়া যায় না মানুষ অপরের বিষয় সম্পদ নিয়েও আলোচনা করে নিজের অভাব অনটনের জন্য অদৃষ্টকে দোষারোপ করে এটা একেবারেই ভুল এটা কখনোই করা ঠিক নয় সব মানুষ নিজের যোগ্যতা ভুল ত্রুটির দিকে নজর দিতে হবে প্রত্যেক দিন লক্ষ্য করতে হবে যে আগের দিনের থেকে কতটা উন্নতি করতে পারলাম এটা একটা অভ্যেসে পরিণত করতে হবে ধর্ম ঠাকুর দেবতাকে আশ্রয় করলে কিছু ভালো মানুষের দেখা পাবে কথায় বলে সাধুসঙ্গ করো তুমি মঠ মন্দিরে ভালো কিছু আলোচনা শুনতে পারবে স্বামীজি যেমন রামকৃষ্ণদেবের সাক্ষাৎ পেয়েছিলেন আমরা আমাদের চারিদিকে যত মঠ মন্দির ধর্মস্থান দেখি সবই দিনের পর দিন বছরের পর বছর একইভাবে কাজকর্ম করে চলেছে সেখানে খেয়াল করবে রোগ ভোগ ঝগড়া মনোমালিন্য আর্থিক অনটন স্বার্থপরতা হিংসা এগুলি কখনোই শোনা যায় না কারণ তারা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা আদর্শকে সামনে রেখে সাধন ভজন করে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের স্বাদ পেয়ে সাংসারিক মানুষ বিশৃঙ্খল জীবনযাপন আদর্শহীনভাবে একটা সমাজ চলছে এখানে সুখ শান্তি আসবে কেমন করে তাই সাধারণ মানুষের জীবনের শেষ আশ্রয় ধর্মস্থান সেটাকেই জীবনের শুরুতে আঁকড়ে ধরলে অনেকটাই সহজ হয়ে যায় তাই ঠাকুর দেবতা মঠ মন্দির যৌবনে যাকে ফেক ও ভেক বলে তাচ্ছিল্য করে সেটাই শেষ আশ্রয় হয় সব খবরই খবর নয় চ্যানেলের এই বিষয়টি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন